বেঁচে থাকলে মানুষ নিন্দা তো করবে, শত্রু করবে। কপিরাইট সমস্যার কারণে মিউজিকটি অফ রাখা হয়েছে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজ আমি আপনাদেরকে এপিসোডে দেখিয়ে দেবো কিভাবে নর্মাল ভিডিওকে DSLR ভিডিওতে পরিণত করবেন। সো DSLR পরিণত করার জন্য আপনাদেরকে একটি অ্যাপস নামিয়ে নিতে হবে, অ্যাপসটির নাম ক্যাপকাট। সো যাদের ফোনে নেই তারা আমার ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। অয়েল ভিডিওটি ভালো লাগবে, ভিডিওতে একটা লাইক দেবেন। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন। হ্যালো এভরিওয়ান, আই এম রাজীব ফ্রম রাজীব টেক্স। এখন আপনারা ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। এরপর নিউ প্রজেক্টটি ক্লিক করবেন। তো আপনি যে ভিডিওটা DSLR-এ পরিণত করতে চান ওই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর অ্যাড এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। এরপর অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। তো গাইস, এরপর ইফেক্টে যান, পেন্ডিংয়ে আসার পর একটু নিচের দিকে আসবেন। এখানে বেলার নামে একটি অপশন আছে, বেলারে ক্লিক করবেন। এরপর টিক চিহ্নতে ক্লিক করবেন। এরপর ব্লার লেয়ারটা ভিডিও লেয়ার বরাবর সিলেক্ট করে দেবেন। তো এরপর বন্ধুরা ক্যাপকার্টে যে একটা ইন্ট্রো আছে ও ইন্ট্রোটা ডিলিট করে দেবেন। এরপর এই অপশনে ক্লিক করবেন। এরপর গাইস এখানে একটা অপশন দেখতে পারবেন ওভারলে। তো ওভারলেতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। তো আপনার ওই ভিডিওটা সিলেক্ট করে দেন পুনরায়। এরপর অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর জুম করে ভিডিও সাইজ বরাবর সিলেক্ট করে দেবেন। এরপর একটু এদিকে আসলে দেখতে পারবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তো কিছুক্ষণ ওয়েট করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে, দেখতেছেন ব্যাকগ্রাউন্ড ঠিকভাবে হয়ে গেছে। এরপর এখন প্লে করব। তো গাইস, কপিরাইট সমস্যার কারণে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অফ করে দিয়েছি। দেখতেছেন খুবই স্মুথলিভাবে DSLR ভিডিওতে পরিণত হয়েছে। তো ভিডিওটি সেভ করার জন্য এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনার পছন্দের রেজুলেশন অনুযায়ী এক্সপোর্ট করে গ্যালারিতে নিয়ে যাবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিও দেখে লাইক দেবেন,